কলকাতা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই আর ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এই নির্দেশে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকেই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস আমিন। আজকে মামলা নিয়ে ঠিক কী কী রায় দিলেন? আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি পুরো রায়টি শোনাননি, কিন্তু অপারেটিভ পার্ট সেটি আদালতে পড়ে শুনিয়েছেন। সেখান থেকে যেটা প্রতিভাত হয়েছে যে কুন্তল ঘোষ এবং অভিষেক ব্যানার্জি যে চারটি অ্যাপ্লিকেশন করেছিলেন সোমেন নন্দীর ম্যাটারে, সেই চারটি অ্যাপ্লিকেশনই ডিসমিস করেছে এবং কস্ট ইম্পোজ করেছে 25 লাখ 25 লাখ, সর্বমোট 50 লাখ টাকার কস্ট ইম্পোজ করেছে। একেবারেই তারা তাদের জরিমানা দিতে হবে। অভিষেক ব্যানার্জি 25 লাখ টাকা জরিমানা দেবেন এবং কুন্তল ঘোষ 25 লাখ টাকা জরিমানা। জরিমানা কেন, কী কারণে জরিমানা? সেটা আদালতে যেহেতু বললাম পুরো অংশটি পড়ে শোনানি, শুধুমাত্র অপারেটিভ পার্ট পড়ে শোনাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমরা স্বাভাবিক যুক্তিতে যদি ধরি তাহলে আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্যই। অর্থাৎ তাহলে এখন কি সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারবেন এই? একেবারেই, এবং আগেও কোনো বাধা ছিল না। তার কারণ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নির্দেশ দেন, তারপরে সুপ্রিম কোর্টে যখন অভিষেক ব্যানার্জি যান, ইনিশিয়ালি স্টে দিলেও সুপ্রিম কোর্ট পরবর্তীতে স্টেটি উইথড্র করে নেন, ফলে তারপর থেকে আর কোনো বাধা নেই। অভিষেক ব্যানার্জিকে ডাকতে আর কোনো প্রকার বাধা ছিল না। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকের যে নির্দেশ, তার ফলে আরও পরিষ্কার হয়ে গেল এই এখানে একেবারেই বাধা নেই। যে কোনো সময় তদন্তকারী সংস্থা চাইলেই অভিষেক ব্যানার্জিকে তদন্তের সহযোগিতার জন্য ডাকতে পারেন, নোটিশ দিতে পারেন, এবং তিনি যদি সহযোগিতা না করেন তাহলে তদন্তকারী সংস্থা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিধিবদ্ধ ব্যবস্থা একেবারে, তদন্ত সহযোগিতা না করলে অ্যারেস্ট করা হয়, সেটাই স্বাভাবিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এবং এই মামলা কতদূর অব্দি করায় সেটাই দেখার। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বেঞ্চ বদলে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে যে রায়দান করলেন বিচারপতি অমৃতা সিনহা, তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার জিজ্ঞাসাবাদ করতে আর কোনো বাধা নেই সিবিআই ইডির। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ দুজনেরই 25 লক্ষ টাকা করে জরিমানা হয়েছে, যে জরিমানার টাকা তাদের অবিলম্বে জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে একবার সুপ্রিম কোর্টে যাওয়া, সেখান থেকে আবার কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসা, এজলাস বদল হলো কিন্তু তা সত্ত্বেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আদালতের এমনটাই নির্দেশ। দেখো, এখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, অর্থাৎ সিবিআই ইডির কাছে কার্যত কোনো বাধা নেই। কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে তার কাছে আইনি সংস্থান রয়েছে, তার কারণ তিনি সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে পুনর্বিবেচনার বা প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন এবং তারপরে সেখানে তার আর্জি খারিজ হয়েছে। ফলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে তিনি এই আবেদন ফের রাখতে পারেন যে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করা হোক। এছাড়াও সেখানেও তিনি তার মনমতো যে নির্দেশ সেটা না পেলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেই অপশনও তার কাছে রয়েছে। ফলত এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আইনি সংস্থান রয়েছে এমনটা তার আইনজীবীরা মনে করছেন। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে যে সূত্র ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে সিবিআই এবং ইডির এটা খতিয়ে দেখা উচিত যে এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে সূত্র নিয়েই কুন্তল ঘোষ এই চিঠি লিখেছেন কিনা, সেই মামলা যখন বিচারপতি অমৃতা সিনহার ঘরে আসে, সেই সময় বিচারপতি অমৃতা সিনহা শুনানির একেবারে শেষ দিনে তিনি কিন্তু প্রশ্ন করেন যে জেলে কোনো টিভি থাকে কিনা, অর্থাৎ টেলিভিশন সেট জেলে থাকে কিনা, এবং সেখানকার যারা বন্দী রয়েছেন, হেফাজতে রয়েছেন, তারা সেই টেলিভিশন সেট অ্যাক্সেস করতে পারেন কিনা, তারা দেখতে পারেন কিনা, সেই প্রশ্নও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন। ফলত সেখানে সরকারের তরফ থেকে যুক্তি ছিল যে জেলে বা সংশোধনাগারে সেখানে কিন্তু টেলিভিশন সেট থাকে এবং সমস্ত বন্দীদের কাছে সেই সেটের অ্যাক্সেস থাকে, অর্থাৎ সমস্ত বন্দী তারা মনে করলে সেখানে টিভি দেখতে পারেন, এই ধরনের একটা বক্তব্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছিল। ফলত সব মিলিয়ে এখন কুন্তল ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সূত্র ধরেই তার নাম বলাবার জন্য চাপ দেওয়া হচ্ছে, এই ধরনের মন্তব্য বা অভিযোগ তিনি নিম্ন আদালতে করেছিলেন কিনা, হেস্টিংস থানায় করেছিলেন কিনা, সেই গোটা বিষয়টা খতিয়ে দেখার ভার এখন সিবিআই এবং ইডির হাতে। আপাতত কোনো আইনি সংস্থা না থাকলে সেক্ষেত্রে ইডি এবং সিবিআই তারা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতেই পারেন। কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো পর্যন্ত দুটি অপশন রয়েছে, প্রথমত তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন এবং তারপরে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন।